জানান তোমাদের সকলকে আমার চ্যানেল লিব্রা গেল স্বাগতম জানাচ্ছি। আমি দিবা এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্রাশ স্ক্রিন করতে হয়। তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। প্রথমে আমি ডাভিরের শাওয়ার জেলটি বাটিতে নিয়ে নিব। এরপর বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে নিব। পানি নেওয়ার পর আমি এটা ব্রাশের সাহায্যে সুন্দর মতো মিশ্রণ তৈরি করব। যখন দেখলাম যে আরেকটু শাওয়ার জেল প্রয়োজন, তখন আমি আরেকটু শাওয়ার জেল নিয়ে সুন্দর মতো মিশ্রণটা আবারও তৈরি করছি। এরপর একের পর এক আমি মিশ্রণে ব্রাশগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শ্যাম্পু ইউজ করতে পারো, আর চাইলে অন্য যে কোনো খার জাতীয় পদার্থ ইউজ করতে পারো। আমি এখানে এই ব্রাশ ক্লিনারটি ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো অন্য ব্রাশ ক্লিনার ইউজ করতে পারো। এরপর আমি একের পর এক ব্রাশেস নিয়ে সুন্দর মতো ব্রাশ ক্লিনারে ঘষতে থাকব। ব্রাশ ক্লিনারের উপরে যে ছোট বড় রেখা আছে, সেটা আমাদের ব্রাশে ক্লিন করতে সাহায্য করবে। বড় ব্রাশের ক্ষেত্রে আমি ঠিক সেম একই কাজ করব। তোমরা দেখতেই পারছো এই ব্রাশটিতে সবচেয়ে বেশি প্রোডাক্ট ছিল। এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে ব্রাশ ক্লিনারের সাহায্যে ক্লিন হয়ে যাবে। এরপর আমি সব ব্রাশ এই মগে থাকা পানির মাধ্যমে ধুয়ে নিব। তোমরা চাইলে এই মগে থাকা পানি আবারও বদলে নিতে পারো, আর তোমরা চাইলে বেসিংয়ে নিয়েও এটা সুন্দরভাবে ধুয়ে নিতে পারো। ধুয়ে ফেলার পরে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আমি একের পর এক ব্রাশেস নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। অবশেষে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশেসগুলো পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটি ভালো লাগবে, আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।